my channel. So guys, আজকে বাড়িতে লক্ষ্মী পূজা আর লক্ষ্মী পূজাতে আমিও উপোস করেছি আমিও আজকে পূজা করব তো ভাবলাম যে তোমাদের সাথে তাহলে আজকে একটা ছোট করে ব্লগ শেয়ার করি কারণ বাইরে ঘোরাঘুরি তো ব্লগ অনেক হয় বাড়িতে ব্লগ আমার সেরকম ভাবে করা হয় না তো লক্ষ্মী পূজার সময় যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা সবথেকে মেইন যে কাজটা আমার থাকে সেটা হলো আলপনা দেওয়া সিরিয়াসলি বলছি যে আমাকে সবার ফারস্টে আলপনাটা দিতে হয় এন্ড আমি আর বোন দুজনে মিলে আলপনা দিই কিন্তু এই বছর যেহেতু বোনের মানে মাধ্যমিক তো টিউশনগুলো বাদ দিতে পারছে না সামনেই টেস্ট একদম সামনে টেস্ট ওর তো সব স্যারগুলো এক্সাম নিচ্ছে তো অনেক বললাম যে তোকে এবছর কিচ্ছু করতে হবে না তুই থাক আমরা করে নেবো সবটা তো বলছে যে ঠিক আছে আমি যদি চলে আসি টাইমের মধ্যে তো কিছুটা আমি হেল্প করবো একদম ঠিক আছে করিস ভালো কথা তো চলো এখন বেশি দেরি না করে সবার ফার্স্টে গিয়ে আগে আলপনাটা দিয়ে আমি ছাদে এসেছি কারণ আমাদের ঠাকুর ঘরটা ছাদেই রয়েছে মানে ঠাকুর নিয়ে যাচ্ছে না মা অলরেডি খড়িমাটি ভিজিয়ে রেখেছে আগে থেকেই চলো চেষ্টা করেছি করার আর লাস্টে যে এই নিচের টুকু আছে সেটা বুনো এসে হেল্প করলো বুনো কিছুটা করলো আর আমি ওপরের গুলো আমি করলাম সো আমাদের আলপনা মোটামুটি ডান অ্যান্ড এখন নিচে যাচ্ছি নিচে এখন যাচ্ছি হলো মা দেখি কেমন নাড়ু মুড়কি এগুলো সব বানাচ্ছে তো ওগুলো লক্ষ্মী পূজার সময় তো সিরিয়াসলি বলছে ভীষণ ভালো লাগে তো চলো এখন নাড়ু মুড়কি আগে একটু বানানোটা দেখে আসি দেখতে পাচ্ছ কি না হয়তো কালী পূজা আসতে আসতে আমি আর একটু ফ্যাট হয়ে যেতে পারি কোনো বিশ্বাস নেই কারণ আমার বাবা আমার মা সিরিয়াসলি বলছে আমাদের যে বয়ম ভরে ভরে যে তোমার বয়ম ভরে ভরে যে নারিকেলের নাড়ু আমার সত্যি বলতে চিড়ার নাড়ু তিলের নাড়ু এইসব খুব একটা ভালো লাগে না বাট নারকেলের যে নাড়ুটা হয় সিরিয়াসলি বলছে ওটা আমার এত পছন্দ হয় মানে সারাদিনে আমি 10-12টা যে কীভাবে খেয়ে ফেলি আমি যদিও খুব বেশি মিষ্টি কিন্তু পছন্দ করি না বাট কিছু কিছু পার্টিকুলার জিনিস এই যে নাড়ু এগুলো এত ভালো লাগে যে মুহূর্তের মতো যে কীভাবে শেষ হয়ে যায় মানে আমার মা বলে একটু বাটিতে নে গিয়ে বস আমি বাটিতে নিই না আমি সোজা না গরম ধরে ধরে বসে পড়ি আমার মা সিরিয়াসলি বলছে ওটা নিয়ে আমাকে এত বকাবকি করে বাট এই জিনিসটা আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে কারণ সারা বছর তো এটা হয় না যে যখন ইচ্ছে হচ্ছে খেয়ে নিচ্ছি তা করে না সিরিয়াসলি বলছে ইচ্ছে হলেও করে না আর তখন আমার মনেও থাকে না কিন্তু এই পুজোর টাইমগুলোতে এই জিনিসটা খুব হয় একদম কালী পুজো অবধি এই নাড়ু তারপর নিমকি তারপর চিড়ার নাড়ু এগুলো খুব চলে চলো তাহলে এবার ঠাকুরের জিনিসপত্রগুলো সব সাজিয়ে নিয়ে আসা যাক Thank you.
এন্ড পূজোর পরে যেটা হলো আমাদের মেইনলি পূজোর সময় না এমন হয় সেটা দুর্গা পূজা হোক কালী পূজা হোক বা লক্ষ্মী পূজাই হোক না কেন পূজোর পরে একটু রাতের বেলা মানে বা রাতের বেলা কেন পূজোর পরে একটু ভোগে খিচুড়ি প্রসাদ না হলে পরে কিন্তু ভালো লাগে না কারণ কি বলতো সারাদিন উপোস থাকার পর যে খিচুড়িটা পাওয়া যায় না সিরিয়াসলি বলছি ওটা আলাদাই একটা স্বর্গ ফিল হয় তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে অ্যান্ড তার জন্য আমি মাকে বললাম আজকে চলো একটু খিচুড়ি হোক রাতের বেলা ডিনারে তো মা বললো ঠিক আছে সবাই মিলে আজকে খিচুড়ি খাওয়া হবে তো চলো এখন একটু খিচুড়ি খেয়ে নিই আগে রান্না তো হোক ছোট্ট করে তাই একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে আই হোপ গাইস তোমাদের আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে দুর্গা পূজা শেষ হয়ে গেল তো যাই হোক দিওয়ালি আসছে ডোন্ট বি স্যাড কোনো দুঃখের কিছু নেই দিওয়ালি আসবে তখনও এনজয় হবে অ্যান্ড দেখতে দেখতে না দিন ঠিক চলেই যায় আবার পুজো চলেও আসবে কোনো মানে যতই ভাবি আমরা এক বছর অপেক্ষা করবো এক বছর অপেক্ষা করবো কিন্তু এই সেই এক বছরটা কিভাবে যে চলে আসে কি করে যে সেই এক বছর পর আবার মনে হয় যে এই দুর্গা পুজোতে চলেই গেলো এই গত বছর এনজয় করলাম আবার এখন দুর্গা পূজা চলে আসলো তো এইভাবে আমাদের লাইফ সাইকেল চলতেই থাকবে কোনো কিছুই থেমে থাকে না আর আজকাল দিনগুলো খুব তাড়াতাড়ি চলছে কোনো চাপের কিছু নেই সো আই হোপ গাইস তোমাদের আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে এই ছিল আমাদের বাড়ির ছোট্ট করে একটা লক্ষ্মী পূজা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সবসময় তো বাইরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া এইসবই শেয়ার করা হয় কিন্তু বাড়িতে পুজো করে না বাড়িতে পুজো করলে একটা আলাদাই শান্তি পেলাম আই হোপ গাইস তোমাদের আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখো নেক্সট ভিডিওতে তোমাদের কোনটা